নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ফুলের জগৎ, আমি শুভম। প্রথমে আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, ছিল মানে ফোটেনি ফুলটা, এখন দেখুন ফুটেছে। আমি বলেছিলাম একটা আপডেট দেবো ফোটার পরে, এটাই আপডেট। হ্যাঁ দেখুন কত বড় বড় ফুটেছে, এর থেকে আরেকটু খেলবে পাপড়িগুলো। ঠিক 7:30টার সময় ফুটেছে, এটা নিচে হয়ে আছে, এই পাশাপাশি দুটো দুটো এখন এই দুটো ফুটবে, একটু বড় হবে। পেছনে একটা আছে যেটা, ওইটাও দেখাচ্ছিলাম পেছনে। টোটাল আমার ধরেছিল 14খানা ফুল, এইখানে একটা ধরুন, এইখানে একটা ধরুন, এইখানে একটা, এম করে করে চারটে, দুটো ডালে আটটা ধরেছিল, তার মধ্যে 7খানা ঝরে গেছে। মানে যে পরিমাণে খাদ্যটা এই ডালে এখান থেকে, মানে পর্যাপ্ত খাদ্যটা পাঠানো দরকার ছিল, ততটা পাঠাতে পারছিল না বলে হয়তো যে কোনো একটা টিকেছে, বাদ বাকিগুলো ঝরে গেছে। হচ্ছে টোটাল গাছটা, যেমন বৃষ্টি হয়েছে একটু আগেই, বৃষ্টি হয়েছে একদম, কিন্তু ফুলগুলো 7:30টার মধ্যেই ফুটেছে। এইটা কিন্তু এখনও 2-3 দিন টাইম লাগবে, এই ফুলটা এখনও ফুটতে 2-3 দিন টাইম লাগবে। দেখুন ফুলগুলো, দেখুন কত বড় বড় হয়েছে, এইটা আর একটু খেলবে, ফুলের পাপড়িগুলো আর একটু খেলবে। এটা দেখুন নিচেরটা, একটা জিনিস হয়তো আপনারা জানবেন, এটা আমি বলে দিচ্ছি, এই ফুলটা মানে ড্রাগন ফুলটা, এরা হচ্ছে সেলফ পলিনেটেড, ঠিক আছে, মানে এদের কোনো মধুমক্ষি লাগে না, এদের এরা কিন্তু নিজেরাই পরাগমিলনে সক্ষম আর কি। দেখুন দেখতে পাচ্ছেন আমার লাইট চলছে বলে কিন্তু এখন পোকামাকড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু লাইটটা বন্ধ করে দিলে কিন্তু পোকাগুলো আসতো না, সেক্ষেত্রে কিন্তু এখন লাইটটা চলছে বলে পোকার আক্রমণ হচ্ছে। তো এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে লাগে, ফুলগুলো যখন ঝরে যাবে, ফলটা যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, তখন কিন্তু পাকতে থাকবে, যত গাছের মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হবে, তখন কিন্তু আপনাদের কীটনাশক দিতে হবে, নাহলে কিন্তু ফলটাই নষ্ট হয়ে যাবে। তো আমি তো ব্যবহার করি ওস্তাদ বলে, যে যেটা কীটনাশকটা আছে, ওস্তাদটা কিন্তু খুব সুন্দর কাজ করে, আমি এটাই ওস্তাদই দিই, মাঝে মাঝে স্প্রে করি আমি। তো এটা যখন ফুলটা ঝরে যাবে, তারপর থেকে কিন্তু মাঝে মাঝে স্প্রে করতে হবে, সপ্তাহে একবার দুবার করে স্প্রে করতে হবে, দেখতে হবে, যদি পিঁপড়ে লাগে তো সপ্তাহে তিন দিন ছাড়া একবার করে দিতে হবে। দেখুন পুরো গাছটাই দেখুন কত সুন্দর লাগছে, পেছনেরটা দেখা যাচ্ছে না, পেছনেরটা আপডাল হয়ে আছে। এই হচ্ছে ড্রাগন গাছ, কত সুন্দর সবুজ হয়ে আছে দেখুন, ভেতরটা তো আমার খুব সুন্দর লাগছে, সাদা খুব সুন্দর লাগে, শান্তির প্রতীক। ফুলটা একটু বড় হবে, বড় হলে আরো সুন্দর লাগবে দেখতে। দেখুন গাছগুলো কত সবুজ হয়ে আছে, জলের বিন্দুগুলো পড়েছে, আরো সুন্দর লাগছে দেখুন। এইটা দেখুন, বুঝতে পারবেন আপনারা, সাড়ে সাতটা বলেছিলাম, পুরো 7:30টাতেই ফুলটা ফুটেছে, 7:30টায়, গত বছরও 7:30টার সময় ফুটেছিল, তো এই বছরও দেখছি 7:30টার সময় ফুটেছে, একদম পারফেক্ট টাইম, কোনো মিস হয়নি টাইম। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের, শুভরাত্রি।